আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন শুভ। কোথা থেকে? আমি থাকি ঢাকা কুড়িল চৌরাস্তা। এখানে কোন জায়গায় আসছিলেন? এখানে উত্তরাঞ্চলিক পাসপোর্ট অফিসে আসছিলাম। কী কাজে আসছিলেন? আমার ওয়াইফের পাসপোর্ট করতে। কাজ করতে পারছেন? জি না, কাজ করতে পারেন। কেন পারেন নাই? ওনারা মানে নানান অজুহাতে আমার ওয়াইফের কাগজটা তিন থেকে চারবার ফিরত পাঠায়। কারা? নিচের কর্মকর্তারা। কর্মকর্তা বলতে কাকে বোঝাচ্ছেন? কর্মকর্তা বলতে মানে নিচে এই 301 নম্বর রুমে একটা মহিলা ছিল, ওনার কাছে গেছি, উনি মানে দুই তিনবার শুধু শুধু কাগজ পাঠাইছে, ওনাকে জিজ্ঞেস করলে উনি খারাপ ব্যবহার করে। ওনার নাম কি জানেন নাকি? না, নাম জানে না। কবে কয়বার আসছেন? আজকে প্রথম আসছেন নাকি তার আগে আসছিলেন? না না, আজকে প্রথম আসছেন। কী বলছে উনি? উনি বলতেছে যে আপনি কানে শুনেন না এটা সেটা, আপনার বলছি আপনি কি অশিক্ষিত মানুষ নাকি, যান এই কাগজ নিয়ে আসেন, ওই কাগজ নিয়ে আসেন, মানে আমি দুই থেকে তিনবার গেছি, একই অবস্থা করে। উনি কি অন্য কিছু বলছিল? প্রথমে আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করছে, পরে আমি গেছি জিজ্ঞেস করতে যে আচ্ছা কী কাগজ লাগবে, পরে বলতেছে কেন আপনি কি বয়রা নাকি, কানে শুনেন না আপনার ওয়াইফ কি বয়রা নাকি, কানে শুনে না, কয়বার বলুন এক কথা, কয়বার বলুন, এরকম ব্যাপার করতেছে। পরে কীভাবে কাজ হবে সেটা কি উনি বলছিল? না না, উনি বলেন। পরবর্তীতে আমরা বের হয়েছি, বের হওয়ার পরে একজন লোক বলতেছে ভাই কী সমস্যা, পরে আমি বললাম যে ভিতর থেকে মানে কাগজটা ফেরত পাঠাইছে, পরে উনি বলতেছে যে আমি কাজ করে দিতে পারবো, বিনিময়ে আমার 2000 টাকা দিতে হবে। কিছু কাজ হচ্ছেই না, তাহলে মানে 2000 টাকার মাধ্যমে যদি সমাধান করা যায় তাহলে আমি এটা করি। তো এর জন্য আমি অসৎ পন্থায় যাওয়ার পরে পরবর্তীতে আমার দালাল আমার কাগজটা নিয়ে নিচে জমা দিয়ে দেয়। তারপর কাজ হয়েছে আপনার? না, এখনো কাজ হয়নি। নেক্সট টাইম এরকম করবেন, দালালের কাপড়ে পড়বেন? না না, এরকম এখানে অফিসার আছে, অফিসের সাথে আসতেন, অফিসার আছে এখানে, অফিসারের রুম, তার সাথে কথা বলতেন, বলতে আপনি কাজ হইতো। আমি কয়েকবার হেনস্থার শিকার হওয়ার পরে মানে কোনো কিছু না বুঝে এই কাজটা করছি, এটা আসলে নৈতিকভাবে ঠিক হয় নাই, আমি আর এই কাজটা কোনো করতে পারি। নাম কি? আমার নাম দোলাল চন্দ্র সিং। বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এখানে কোথায় আসছিলেন? এখানে পাসপোর্ট অফিসে আসছিলাম। কোন জায়গায়? দালালে আরেকজনে ওর নাম্বার দিয়ে দিছে, দালালের নাম্বার দিয়েছে যে ওর কাছে 1200 টাকা দিলে আর কাগজ দিয়ে দিবা, ওই করে দিয়ে দিবে। কে কন্টাক্ট করেছে আপনার সাথে দালালে? আপনার অফিসে আসতে পারতেন, অফিসে আসলে তো কষ্ট হয়ে যেত। স্যার আমি জানি না যে এইভাবে, মানে আমার তো পারা, আমি তো নতুন অবস্থা। কেমন কি আর দালালের কাছে আসবেন কখনো? না না স্যার, আর আর দালালের মতো কোনো সেবা পান নাই? পাইছেন? পান নাই। নেক্সট সময় আসবেন না কোনদিন দালালের কাছে?